ফিফা ফ্রেন্ডলি সিরিজে সিশেলসকে হারাতে না পারেন দায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে দিচ্ছেন সাবেক জাতীয় ফুটবলাররা। সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলামের মতে অপেশাদার এই দলটির বিপক্ষে দায়িত্ববোধের অভাব ছিল ফুটবলারদের। আর সাবেক কোচ ও অধিনায়ক গোলাম সারওয়ার টিপুর দাবি নিজেদের মানোন্নয়নে কোনো মনোযোগ নেই জাতীয় দলের তারকাদের। একদিকে অপেশাদার ফুটবলার নিয়ে গড়া সিশেলস, অপরদিকে পেশাদার লিগে প্রতি মৌসুমে লাখ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া তারকাদের নিয়ে গড়া বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 7 ধাপ পিছিয়ে থাকা দলটার বিরুদ্ধে ঘরের মাঠে লক্ষ্য ছিল সিরিজ জয়, কিন্তু তা হলো কোথায়। বরং নিজ দেশে ফেরার আগে সিশেলসের ফুটবলাররা বাংলাদেশের ফুটবলের দুর্বল দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন। জাতীয় দলের সাবেক তারকাদের মতে এত সুযোগ সুবিধার পরও ঘরের কন্ডিশনে সিশেলসের বিপক্ষে ব্যর্থতা সম্মান নষ্ট করেছে লাল সবুজের ফুটবলারদের। বিএফএফকে সাধুবাদ জানাবো এই ব্যাপারে, এটার জন্য প্রিপারেশনটা যে ছিল আমরা লেভেল তো প্রিপারেশন করি, ওরা যেমন আনপ্রিপেয়ার্ড অবস্থা আছে আমাদের টিমে তো আনপ্রিপেয়ার্ড ছিল। এখন এই কথা বলা যাবে না যে আমাদের টিমে প্রিপারেশনের চেষ্টা তো করছে, যারা ডেলিভার করবে তাদের যদি সেই সামর্থ্য না থাকে তাহলে এই সিরিজের প্রথম ম্যাচেও সিশেলস থেকে ট্যাকটিক্যালি খুব একটা এগিয়ে ছিল না বাংলাদেশ। তারপরও ওই ম্যাচ জয়ের পর আত্মতৃপ্তিতে ভোগা ফুটবলাররা পরের ম্যাচে শতভাগ মনোনিবেশ করতে পারেননি। সাবেকদের দাবি দেশের প্রতি দায়িত্ববোধ দেখাতে ব্যর্থ ফুটবলাররা। সিশেল যে স্ট্যান্ডার্ডের ফুটবল খেলেছে, 4-5 গোল কোনো ম্যাটার ছিল না বাংলাদেশের জন্যে, বাট এই জায়গাটা যেতে গেলে আপনাকে যে মানে গ্রাউন্ড ওয়ার্ক যেটা করা দরকার ছিল সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি, কারণ মাঝ মাঠে বল ধরে দেখা যাচ্ছে ধুম করে একজনকে মেরে দিল। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাবরেরার কৌশলেও ঘাটতি দেখছেন সাবেকরা। প্রতি ম্যাচে একই রকম ভুল করে যাচ্ছেন ফুটবলাররা, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই কোচের। নিজেদের ভুল শুধরে নেওয়ার কথা মুখে বললেও মাঠে তার প্রতিফলন নেই। আমাদের প্লেয়ারদের ভিতরে এদের প্রতিদিন ইমপ্রুভ করার যে একটা অ্যাটিচিউড সেটা মিসিং, মেধা মানে মেধা তো নাই, তারপরে যে পরিশ্রম করে যে একটা কভার করা সেই মানে সেটাও কভার করার মতো মানে খুব বাজে লাগছে আমাকে। সাবেকদের মতে সবকিছুরই দায় গড়ায় টিম ম্যানেজমেন্টের উপর, নেই মজবুত পাইপলাইন, নেই কোনো গঠনমূলক ভাবনাও, ফলে দিন দিন অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছে জাতীয় দলের ভবিষ্যৎ। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।